আসসালামু আলাইকুম। অশ্ব বা পাইলস এমন একটি জটিল রোগ যার হয় তার জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যায়, এমনকি মানসিক চাপে পড়ে যায়, মানসিক দুশ্চিন্তায় পড়ে যায়, এতে করে আরও বিভিন্ন রোগ শরীরে এসে বাসা বাঁধে। তবে আজকের ভিডিওটিতে রয়েছে এর সমাধান। যাদের পাইলস হয়েছে প্রাথমিক অবস্থায় এবং অতিরিক্ত হয়েছে তারাও কিন্তু এর সমাধান পেয়ে যাবেন। প্রথমে জেনে নেওয়া যাক পাইলস কেন হয়। দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলেও পাইলস হতে পারে, আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলেও পাইলস হয়। অনেকের অতিরিক্ত ওজনের কারণেও পাইলস হতে পারে। অনেকে অ্যালকোহল বা ধূমপানে আসক্ত, এর ফলেও কিন্তু পাইলস হয়। আবার অনেকেই টয়লেটে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকে, এজন্য পাইলস হতে পারে। তবে পাইলসের সমাধান রয়েছে আজকের ভিডিওতে। আপনারা পর্যাপ্ত পরিমাণে ফাইবারযুক্ত বা আঁশযুক্ত ফল মূল শাক সবজি এগুলো খাবেন, বিশেষ করে যেই সব ফলগুলোতে খোসাসহ খাওয়া যায়, যেমন আপেল, তারপরে হচ্ছে পেয়ারা, এগুলো আপনারা বেশি বেশি করে খাবেন। আর পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, দিনে অন্তত 6 থেকে 7 লিটার পানি খাবেন। তবে একবারে বেশি পানি খেতে যাবেন না, একটু একটু করে পানি খাবেন, অল্প অল্প করে সারা দিনে প্রায় 2 থেকে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন। আর আমি যে পদ্ধতিটি দেখাবো সেটি অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু একেবারে গোড়া থেকে পাইলস নির্মূল হয়ে যাবে, আর কখনো হবে না। তো এজন্য লেবু লাগবে, লেবুটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। অবশ্যই যাদের পাইলস আছে তারা অবশ্যই টয়লেটে যাওয়ার আগে আপনারা কিছু টিপস ফলো করতে পারেন, অ্যালোভেরা জেল দিয়ে নিতে পারেন মলদারে, তাহলে কিন্তু যদি বেশি পরিমাণে রক্ত পড়ে তাহলে রক্ত পড়াটাও বন্ধ হয়ে যাবে। আর এই যে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধে এটা হচ্ছে ঠান্ডা দুধ, অবশ্যই এখানে গরম দুধ নেওয়া যাবে না, ঠান্ডা দুধে লেবু দিয়ে নিয়েছি 1 চির লেবু। এই দুধটা আপনারা খেয়ে নেবেন সকালবেলা এবং সন্ধ্যার দিকে, দিনে 2 বার করে এটা খাবেন, তাহলে কিন্তু আপনাদের পাইলস ভালো হয়ে যাবে। পাইলসের মূল লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য থেকেই পাইলস হয়, তো এটা খেলে আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এবং পাইলসও ভালো হয়ে যাবে। গরম দুধে কখনোই লেবু দিবেন না, তাহলে দুধটা ফেটে যাবে। এরপর আমি আরও একটি পানীয় তৈরি করে দেখাবো, যেটা খেলে আপনাদের পাইলস একেবারে গোড়া থেকেই নির্মূল হয়ে যাবে। অবশ্যই 2টি পদ্ধতি দেখাবো, 2টি পদ্ধতি যদি আপনারা 1 সপ্তাহ ফলো করেন তাহলে রেজাল্ট বুঝতে পারবেন যে আপনারা কতটুকু মানে উপকৃত হয়েছেন। অশ্ব বা পাইলস রোগের মূল কারণ আমি আবারও বলছি যে কোষ্ঠকাঠিন্য। অবশ্যই আপনারা ফাইবারযুক্ত খাবার খাবেন, আর যে বদ অভ্যাসগুলো আছে সেগুলো দূর করে ফেলবেন, টয়লেটে যে দীর্ঘক্ষণ বসে থাকবেন না, আর যারা ধূমপানে আসক্ত তারা অবশ্যই ধূমপান বাদ দিয়ে দিবেন। আর সব সময় তরল খাবার খাওয়ার চেষ্টা করবেন, শাকসবজি বেশি বেশি করে খাবেন, ফল ফ্রুটস, তাহলে কিন্তু আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। আর কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেলে আপনাদের পাইলস দূর হয়ে যাবে। এখানে আমি আদা নিয়ে নিয়েছি, আদাতে অল্প করে প্রায় 1 গ্লাসের মতো পানি দিয়ে নিয়েছি। এই পানি আর আদাটা আমি ফুটিয়ে নিচ্ছি, এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, প্রায় 10 মিনিটের মতো আপনারা ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর এই পানীয়টা যদি আপনারা খান তাহলে আপনাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা আর হবে না, আর আপনাদের পাইলস একেবারে নির্মূল হয়ে যাবে। আর অতিরিক্ত যদি রক্ত পড়ে তাহলে আপনারা হালকা স্যাক দিতে পারেন, অর্থাৎ বরফ দিয়ে স্যাক দিতে পারেন, একটা কাপড়ে করে সেই জায়গায় স্যাক দিবেন, অথবা হালকা গরম পানি করে একটা পাত্রে নিয়ে সেখানে কিছুক্ষণ বসে থাকবেন, তাহলেও আপনারা সেই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন। আর আপনারা আরও একটা কাজ করতে পারেন, আপনারা বসে থাকবেন, অবশ্যই বালিশের উপর বসে থাকার চেষ্টা করবেন নরম কিছু। তো আমি এই আদা পানিটার সঙ্গে 1 চির লেবু মিশিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু মধু মিশিয়েও এটা খেতে পারেন। এটাও আপনারা দিনে 2 বার খাবেন, অবশ্যই ভরা পেটে খাবেন, তাহলে আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেলে কিন্তু আপনাদের পাইলস একেবারে গোড়া থেকে ভালো হয়ে যাবে, আর কখনো হবে না। আর আপনারা আরও একটা কাজ করে নিতে পারেন, নরম জায়গায় আপনারা বসার চেষ্টা করবেন, উঁচু হয়ে বসে থাকবেন না, বালিশের মতো নরম করে বসার কিছু তৈরি করে নিতে পারেন, অথবা
পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে থাকতে পারেন। এতে করেও কিন্তু আপনারা অনেকটা আরাম পেয়ে যাবেন। আর আমি যে দুটো পদ্ধতি দেখিয়েছি সেগুলো ফলো করবেন, আর বেশি বেশি করে আঁশযুক্ত খাবার খাবেন, শাকসবজি, ফল, ফ্রুটস, আর পানি তো খাবেন, খুব বেশি করে দুধ খাবেন, তাহলে আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে, অশ্ব বা পাইলস গোড়া থেকে একেবারে ভালো হয়ে যাবে। আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।